আরাধি কয় টিকটকে সিল মারবেন কোনখানে মাহি আবার মাসখানে ভাই তাহলে এখন কি করা যায় ভাবতেছি গাছ কাটতে হবে নিচ দিয়ে উপর দিয়ে পানি ঢালতে হবে মানেটা বুঝছো তো এর তো এলেক সবুজ ওই যে বাঁশের সঙ্গে এমুরদা মরা ভাই মাছ দিয়া উমুরদা নৌকায় ফেলায় এর তো এই এলেক সবুজের কাজ কখনো মেনে নেওয়া যায় না আমি শেখর আমার কেউ টাইনা তুলতে পারে না কেরাম দিয়ে তুলতে পারে না আর কোথা থেকে আইসা আমার বিনা টান দিয়া মূল সহ তুলে বলাইলো এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না কি আর করা নেত্রী যে তোরে দিয়ে বলাইছে এখানে তোর কোনো কাজ রইল না না ভাই এটা মেনে নেওয়া যায় না ভাই আমরা এই ছাত্র জীবন থেকে শুরু করে আজকে 20 বছর ধরে এই রাজনীতি পথে আছি রোদ নাই বৃষ্টি নাই এই কত কষ্ট করে আমরা রাজনীতি করি এই ধরুন ঠান্ডা নিয়ে গেছে আমার তারপরে এই রাজপথ ছাড়ি নাই আর আজকে কোন কোন জায়গার কোন সাথী ভাইসা স্পিন বল করে আমি বল আউট করে দিল এরা মানে না জানে ভাই আমরা আর রিভিউ নিব ভাই দেখি টিকিট ফেলাইছ রিভিউ রিভিউ যাই হোক আমরা শক্ত আন্দোলন গড়ে তুলবো ভাই হ ভাই আমাদের শক্ত দালান গড়ে তুলতে হবো কে শক্ত দালান গড়ে তুলবি আন্দোলন গড়ে তুলতে হবে ভাই আপনি যে কি জিনিস ওরে তা প্রমাণ করে দেখাই দিতে হবে ওরে ফেল করে দেখাই দিতে হবে ভাই ভাই তাহলে এখন কি করা যায় ভাবতেছি গাছ কাটতে হবে নিচ দিয়ে উপর দিয়ে পানি ঢালতে হবে মানেটা বুঝছো তো হ্যাঁ ভাই কি বুঝছ আপনি যা বলবেন তাই করবো ভাই হ্যাঁ আমাদের দল যেহেতু দিছে ওর পিছে পিছে কাজ করতে হবে এবং আড়ালে আড়ালে সবার কাছে বিরোধী অন্য একজনের জন্য ভোট চাইতে হবে জি ভাই আমরা সব করবো ভাই ঠিক আছে এই কই মাসুদ ভাই আমি নমিনেশন পাই নাই তাতে কি হয়েছে কিন্তু কাজ তো আমরা করবোই চুপি চুপি দূর ভাই আপনি আছেন আমি নমিনেশন নিয়ে আমার সর্বনাশ হয়েছে এই কথা কইছি আপনার কাছে দূর বেলা কি কর যা খুলে কর আমি একজন সিলেক্ট করলাম সিলেক্ট করাই আমার হলো না এখন আমি কথা করে হেলাইছি এই যার বিচার আমি করে দিবেন আর আমি কি করি খুইলা কস না বুঝতেই পারতাছি না ওই তো খুইলা কেমন না করলো তোর ওই জায়গা খুলা কর না আমি কইছি কথা খুইলা ক আপনি তো আমার নেত্রী ডাইনা তার মামার কিন্তু এই কথা আমি আর কারোর কাছে কয় ইটা পাই না কিন্তু আপনার কাছে আমার প্রস্তাবটা দিব এই প্রেক্ষিতে আমি আইসি এখন শুনেন তার সাথে আমার একটা ডিল হয়েছে আমার বই শোনা দান আমি যাবি বিচে তার টাকা পয়সা দিয়েছি সব সিস্টেম করছি সে আর নির্বাচন করতেছে সে বলতাছে এখন আর সবই সে করতে পারবে না তুলে এলে বুঝলেন এত আমার সর্ব শান্ত করে ফেলাইছে তুই যে টাকা দিলাম ডিল করলাম সবকিছু পটেশন রেডি করলাম কিন্তু আমার বর্তমানে সবই সে করবে না তোমার টাকা গেল কোথায় তোমার নিশ্চয় হয়ে গেছে কি করবো ভাই একটা দিয়েছে হ্যাঁ ভাই আমি শুনছি এই কথাটা বুঝে আমার কি কয় টিকটকে সিল মারবেন কোনখানে মাহি আবার মাসখানে কিছু করে দেওয়া যায় কিনা আসেন ভাই আপনার একটা 15 সেকেন্ডের ভিডিও বানিয়ে দেয় এটাই ভাইরাল আর রাগ বেড়া আমি 15 সেকেন্ডের ভিডিও দেখি করুম আমি লাখ লাখ টিয়া করছো কিনা মাহি মাইরে ছবি বানাবো তুই আছো তোর 15 সেকেন্ডের ভিডিও নিয়ে চুপ থাক তুই জানোস ওই যে 15 সেকেন্ডের ভিডিও করে করে একজনের চ্যানেল একজনে মাইরা দিয়ে যে টিয়া মাইরা দিয়ে বড় লোক হয়েছে ভাই এটা তো অমর একজনের চ্যানেল আরেকজন মাইরা খাইছে এটা তো অমর ভর চুই জানলেন এটা তো অমরের কাম করছে এটা হ্যাঁ ঠিক আছে আমার এই যে আরেকটা আছে এই যে কি জানি এই যে খালে বিলে নদী নালা মধ্যে যে টাহি মাছ ভাই মাছ মরা ভাই মাছ মাইরা যেই করে যে যে কেড়ে জানি ভাই হ্যাঁ পাইছি এর তো এলেক সবুজ ওই যে বাঁশের সঙ্গে এমুরদা মরা ভাই মাছ দিয়া উমুরদা নৌকায় ফেলায় এর তো
সবুজের কাজ আরেকটা বিষয় আছে তুই কি জানো সেটা হ্যাঁ মনে করছিস আমি জানো না হ্যাঁ এই আমার নানির সমান বয়স এই বেটারি বিয়া কইরা প্রিন্স মামুনের কথা কইতেছেন আপনি তাইলে আমি জানো না কেন দিগা হ্যাঁ এই শালার বেটা এই আমার নানির সমান বয়স এই বিড়ির নাকি সংসার করতেছে টেহাল লবে এই কথা আমি জানো না হ্যাঁ আপনি মনে করছেন আমি এতই বুকা আলা বুঝ 15 সেকেন্ডের ভিডিও কি করে আরো কতটি আছে তো হাটু হামু হাজু হাজা আছে ঠিক আছে বহুত আছে 15 সেকেন্ডের ভিডিও ভাইরাল আর তোর মতো তো যারা ওই প্রযোজক পরিচালক লাখ লাখ টাকা ভাঙা ভিডিও কর এত কিন্তু ভ্যালু আছে রে আরে পাগল ভাই হ্যাঁ একটা কথা ক আমি কি রাজনীতিবিদ না টিকটকার এই বড় হন বর্তমানে রাজনীতি মানে টিকটক